তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা মারাত্মক দৃশ্য। তো একদম বড় মতো মাছখানের মধ্যে, তো এখন কিন্তু নদীতে ফ্ল্যাট অবারি পানি, তো সেই পানির মাঝখানেও কিন্তু এখনও যে ধুবড়ি টুবুলবাড়ি ব্রিজের কাম চলে আছে, তো খুবই সুন্দরভাবে কিন্তু কাম চলে আছে। দেখেন আমি এখন ব্যাক সাইড থেকে দেখাইতেছি, এই যে তো এখন আমরা সামনে সাইডে ছিলাম, এটা ব্যাক সাইডের মধ্যে আসলাম। তো এত সুন্দর দেখেন, একদম ব্রহ্মপুত্র যেটা মেন ব্রহ্মপুত্র, তো সেই মাঝখানে থেকে কিন্তু এখনও কিন্তু কাম চলে আছে, তো খুবই সুন্দরভাবে কাম চলে আছে। আর এটা আমাদের আসামের মধ্যে সবচেয়ে বড়, তো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় 19.5 কিলোমিটার লম্বা দীর্ঘতম ব্রিজ আর কি। তো সেই ব্রিজের কিন্তু নদীর মাঝখানের মধ্যে কাম চলে আছে, তো খুবই সুন্দরভাবে কাম করতেছে। তো আমি এখন আসলাম যেমন বোর্ডের মধ্যে, তো এক সাইডে কিন্তু ওখানে আমি খাড়াই থেকে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই, খুবই দুঃখিত। তো আগের ভিডিওতে হয়তো যেটা নামা আসলো নামার আর কি, তো মাটির মধ্যে যেগুলো আছে কাম, তো কোন দূরে কাম হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখছেনই, আর আপনারা পায়ে থাকবেন এভাবে আপডেট ভিডিও। তো যারা যারা নতুন নতুন ভিউয়ার্স আছে তাদেরকে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর কোন দূরে কাম হয়েছে কত কাম না হয়েছে আমি কিন্তু সবই ইনফরমেশন এই চ্যানেলের মধ্যে থেকে আমি কিন্তু ধুবড়ি ফুলবাড়ি যে ব্রিজ আছে সব দেখাই দেবো। আর দেখেন এটা কত দূর ফাঁক, আমার ক্যামেরা এখান থেকে দেখেন, আমি এখন জুম করবো, তো জুম করে কত ঢুকে লেন্স দেখুন একদম ফুল জুম করা আছে, তো এত ফাঁকে থেকে দেখেন একদম ফাঁকে, একদম